হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ইন কিচেন কুইন সাহেলি। সামনেই উৎসবের মরশুম, তাই চটজলদি ইনস্ট্যান্ট হিঙের কচুরি বা রাধাবল্লভীর রেসিপি নিয়ে আমি আবারও হাজির হয়েছি। আর এই রেসিপিতে ডাল বাটাবাটির কোনোই ঝামেলা নেই, সাথে থাকছে দোকানের স্টাইলের আলু মটরের সেই তরকারি যেটা রাধাবল্লভী বা কচুরির সাথে একদম আইডিয়াল। তাহলে চলুন শুরু করি। তবে শুরু করার আগে বন্ধুরা, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে পাশে অল বাটনও ক্লিক করে দেবেন, যাতে আমার চ্যানেলের সব রেসিপি সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। প্রথমে কচুরি বানানোর জন্যে আমি একটা মিক্সিং বোলে নিয়ে নিচ্ছি 2 কাপ সমান ময়দা, সাথে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ চিনি, 1 চা চামচ লবণ, 1 টেবিল চামচের মতন দিয়ে দিলাম সুজি। এই সুজিটা দেওয়ার কারণে কচুরিগুলি অনেক বেশি খাস্তা হবে। আর সঙ্গে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ রিফাইন্ড অয়েল। এবার এই ময়দাটাতে খুব ভালো করে ময়মটা মিশিয়ে নেব। তো এই দেখুন, আমি এইভাবে হাত দিয়ে ঘষে ঘষে ময়ম মিশিয়ে নিচ্ছি। খানিকক্ষণ বাদে দেখতে পাবেন যখন ময়দাটা এইরকম দলা পেকে যাবে এবং খুব সহজেই এটা ভেঙেও যাবে, তখন বুঝতে পারবেন ময়মটা দেওয়া কমপ্লিট হয়ে গেছে। এবার আমি 1/2 কাপ পরিমাণ জল নিয়ে এই ময়দাটাকে একটা নরম ডো বানিয়ে নেব। তো নর্মাল লুচি বা পরোটার জন্য যেরকম ডো হয়, ঠিক সেরকম টাইপেরই ডো হবে। তো এই দেখুন, আমি মেখে নিয়েছি ডোটা, ঠিক এইরকমই নরম টাইপের ডোটা হবে। উপর থেকে আমি আরও 1 ফোঁটা তেল দিয়ে এটাকে আরও 1 বার কোট করে নিলাম। এখন আমি এটাকে ঢেকে 20-25 মিনিট মতন একটু রেস্ট হতে দিচ্ছি। এদিকে আরেকটা মিক্সিং বোলে আমি নিয়ে নিয়েছি 1 কাপ সমান উষ্ণ গরম জল। তো আজকের ইনস্ট্যান্ট কচুরির পুরটা আমি বানিয়ে নেব ইনস্ট্যান্ট ধোকা মিক্স দিয়ে। প্যাকেটের ইনস্ট্রাকশন অনুযায়ী আমি 1 কাপ উষ্ণ গরম জলের সাথে এই পুরো পাউডারটা মিশিয়ে নিলাম। সঙ্গে দিয়ে দিচ্ছি 1 চা চামচ চিনি, আর পরিমাণ মতন দিয়ে দেবো লবণ। তারপর এই সব কিছু একবার ভালো করে মিশিয়ে নিচ্ছি। তো কিছু কিছু ধোকা মিক্সের প্যাকেটে অলরেডি লবণ এবং চিনি দেওয়াই থাকে, সেই অনুযায়ী আপনারা দেখে লবণ বা চিনিটা মিশিয়ে নেবেন। তো এই দেখুন, আমি মিশিয়ে নিয়েছি। এখন আমি এটাকে 10 মিনিট মতন একটা সাইডে রেখে দেবো। এদিকে একটা ফ্রাইং প্যানে আমি নিয়ে নিচ্ছি 2 টেবিল চামচের সমান মৌরি, 1 চা চামচ দিয়ে দিচ্ছি গোটা জিরে, আর 1 চা চামচ দেবো ধনে। তারপর এই সব কিছু একবার ভালো করে ড্রাই রোস্ট করে নেব। তো এই ড্রাই রোস্ট করা মশলাটা কিন্তু আমাদের কচুরি বানাতে এবং কচুরির তরকারিটা বানাতে দুটোতেই কাজে লাগবে। তো দেখুন, আমি এটাকে 2-3 মিনিটের জন্য ড্রাই রোস্ট করে নিয়েছি, একটা সুন্দর স্মেল বেরিয়ে গেছে। এখন আমি এটাকে একটা মিক্সিং জারে তুলে নিচ্ছি। তো এটা রুম টেম্পারেচারে আসবার পর আমি গুঁড়ো করে নেব। তো গুঁড়ো করবার সময় এটাকে খুব ফাইন গুঁড়ো না করলেও চলবে, একটু দানা দানা রেখে গুঁড়ো করলেও চলবে। এখন আমি আলু মটরের তরকারিটা বানানোর জন্য একটা প্রেশার কুকারে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচের মতন সাদা তেল, সাথে ফোড়নে দিয়ে দিচ্ছি 1 চা চামচের মতন 5 ফোড়ন, সঙ্গে দিয়ে দিলাম 1টা চিড়ে রাখা কাঁচা লঙ্কা, আর দিয়ে দেব 1 চিমটি পরিমাণ হিং। তো এই রেসিপিতে হিংটা কিন্তু অবশ্যই দিতে হবে। সঙ্গে দিচ্ছি 1 চা চামচের মতন আদা বাটা। এখন এই মশলাটা মিনিট 2-3 একবার কষিয়ে নেব। তারপর আমি দিয়ে দিচ্ছি ডুমো ডুমো করে কেটে রাখা আলু। তো আমি এখানে 1টা মিডিয়াম সাইজের আলু নিয়েছি। সঙ্গে দিয়ে দিচ্ছি খানিকটা মটর। তো এই মটরটা আমি ওভারনাইট ভিজিয়ে রেখেছিলাম, মোটামুটি 10-12 ঘন্টা মতন আগে ভিজিয়ে রাখতে হবে এই মটরটা। আর আপনারা চাইলে এই মটরটা না দিয়ে শুধু আলু দিয়েও এই একই তরকারি করে নিতে পারেন। তো এখন এই সব কিছু মিনিট 2-3 ভালো করে একটু ভাজা ভাজা করে নেব। তারপর আমি দিয়ে দিচ্ছি প্রায় 1/2 চা চামচের মতন হলুদ, আর দিয়ে দেবো পরিমাণ মতন লবণ, সঙ্গে দিচ্ছি 1টু চিনি। এখন আরও একবার এই সব কিছু ভালো করে মিশিয়ে নিচ্ছি। এই সবজিতে কিন্তু বেশি কিছু মশলাও লাগে না, অথচ খেতে কিন্তু অতুলনীয় হয়। তো এই দেখুন, আমার সব কিছু ভালো করে কষিয়ে নেওয়া হয়ে গেছে। আমি এবার দিয়ে দেবো পরিমাণ মতন জল। তো এই পরিমাণ আলু মটরের সাথে আমি প্রায় 1 কাপের মতন জল দিলাম। তারপর আমি প্রেশারের ঢাকনাটা আটকে মিডিয়াম হিটে 5টা সিটি পড়া অবধি ওয়েট করব। আর সেই ফাঁকে আমি কচুরির পুরটা রেডি করে নেব। তো তাই জন্য আমি একটা ফ্রাইং প্যানে 1 টেবিল চামচের মতন রিফাইন্ড অয়েল নিয়ে নিয়েছি। ফোড়নে দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ কালো জিরা, 1/2 চা চামচ হিং, আর দিচ্ছি 1 টেবিল চামচ আদা বাটা। তারপর আমি দিয়ে দিচ্ছি ধোকা মিক্সচারের এই ব্যাটারটা, আর সেই সঙ্গে দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ রোস্টেড মশলার গুঁড়ো। এখন এই সব কিছু বেশ খানিকক্ষণ একটু নেড়ে নেব। তো এই দেখুন, নাড়তে শুরু করলেই দেখতে পাবেন মিক্সচারটা অনেকটা আঠালো হয়ে যাচ্ছে আর পাক ধরে যাচ্ছে। তো আপনারা নিজেরাই বুঝতে পারবেন ঠিক কখন এটা একদম টাইট একটা মণ্ড তৈরি হয়ে যাবে। তো এই পর্যায়ে গ্যাসের হিটটা আমি মিডিয়ামের দিকে রেখেছি। আর এই দেখুন,
এখন কিন্তু এটা একদম সুন্দর মন্ড হয়ে গেছে। যখন দেখবেন এইভাবে হাতে নিয়ে গোল পাকালে একটা নাড়ুর মতন তৈরি হয়ে যাচ্ছে, তখনই বুঝতে পারবেন এই পুরটা একদম রেডি হয়ে গেছে। এখন এটাকে নামিয়ে নিয়ে রুম টেম্পারেচারে আসা অবধি ওয়েট করব। ওদিকে পাঁচটা সিটি পড়ে যাওয়ার পর কিন্তু আমি ওভেনটা বন্ধ করে দিয়েছিলাম। এখন প্রেশারটা অটোমেটিক রিলিজ হওয়ার পর আমি ঢাকনাটা খুলে নিচ্ছি। এবার আমি এতে দিয়ে দেবো হাফ চা চামচের মতন রোস্টেড মশলার গুঁড়ো। তারপর একটা হাতা দিয়ে এইভাবে একটু স্ম্যাশ করে দিচ্ছি আলুগুলোকে, যাতে গ্রেভিটা একটু থিক হয়ে যায়। তো এই দেখুন, এই তরকারিটা দেখতে ভীষণ সিম্পল হলেও খেতে কিন্তু চমৎকার লাগে। এখন এই তরকারিটা কচুরির সাথে সার্ভ করবার জন্য একদম রেডি। এদিকে 25 মিনিট বাদে ডোটা খুব সুন্দর নরম হয়ে গেছে, তো আমি লেচি করবার আগে আরও 1-2 মিনিট একটু ভালো করে মেখে নিচ্ছি। তো এই দেখুন, এবার আমি কচুরির পুর, একটু সাদা তেল আর ময়দার ডোটা নিয়ে নিয়েছি। তো ময়দার ডোটাকে আমি এবারে লেচি করে নিচ্ছি, নর্মাল লুচির সাইজের মতন বা তার থেকে একটু ছোটো সাইজের লেচি করে নেব। এই দেখুন, তো আমি এখানে টোটাল 12টা মতন লেচি করে নিয়েছি। এখন একটা একটা লেচি নিয়ে আমি এইভাবে আঙুল দিয়ে চাপ দিয়ে দিয়ে একটা বাটির মতন শেপ বানিয়ে নিচ্ছি। আর তারপর বেশ খানিকটা পোর্শন ডালের এই স্টাফিংটা নিয়ে এইভাবে ভরে দিলাম। এবার এই মুখটা খুব ভালোভাবে সিল করে নেব। তো এই দেখুন, সিল করবার সময় যাতে কোনো ফাঁকা না থেকে যায় সেটা শিওর থাকবেন। আর আপনারা চাইলে এই এক্সট্রা ময়দার পাটটা কেটে বাদও দিয়ে দিতে পারেন, আমি এইভাবে আঙুল দিয়ে চেপে বসিয়ে দিচ্ছি। তো এই দেখুন, আমার একটা কচুরির লেচি তৈরি হয়ে গেছে। এইভাবে আমি বাকি সব কটা লেচি তৈরি করে নিচ্ছি। তো দেখুন, টোটাল 12টা লেচি করে নেওয়ার পর আমার এইটুকু পুর এক্সট্রা রয়ে গেছে, আমি এটা সরিয়ে রেখে দিচ্ছি। এটা ফ্রিজে রেখে দিলে পরেও বানিয়ে নেওয়া যাবে, 2-3 দিন অবধি রেখে দেওয়া যাবে, অথবা যে কোনো শুকনো সবজিতে এই পুরটা ঢেলে দিলেও খেতে অনেক ভালো লাগবে। এবার একটা একটা লেচি নিয়ে ঠিক যেভাবে লুচি বেলি তেল দিয়ে, ঠিক সেই রকমভাবে আমি কচুরিগুলো বেলে নেব। তবে অবশ্যই লুচির মতন অত পাতলা করে বেলবো না, যেহেতু স্টাফিং ভরা আছে তাই একটু মোটা রেখেই বেলে নিতে হবে। তো এই দেখুন, আমি একটা কচুরি বেলে নিয়েছি। পুর ভরা যে কোনো লুচি বা পরোটার ক্ষেত্রে যদি পুরটা টাইট হয় এবং ওপরের ময়দাটা একটু নরম করে মেখে নেওয়া হয়, তাহলে কিন্তু বেলবার সময় ফেটে যাওয়ার কোনো সম্ভাবনা থাকে না। তো আমি একইভাবে আরও একটা কচুরি বেলে দেখাচ্ছি। এ দেখুন, আমি হালকা হাতে প্রেশার দিয়ে এইভাবে বেলে নিচ্ছি, যাতে পুরটা এক জায়গায় জমে না থেকে সমানভাবে চতুর্দিকে স্প্রেড করে যায়। তো এই দেখুন, আমার আরও একটা কচুরি রেডি হয়ে গেছে। এখন চলে যাচ্ছি ভেজে নেওয়ার প্রসেসে। তো যেহেতু কচুরি, তাই ডুবো তেলে ডিপ ফ্রাই তো করতেই হবে, তাই জন্য আমি ফ্রাইং প্যানে বেশ অনেকটা পরিমাণ রিফাইন্ড অয়েল দিয়ে নিলাম। যদিও কচুরিকে এয়ার ফ্রাই করে নেওয়া যায় কি না সেই বিষয়ে আমার কিন্তু খুব একটা অভিজ্ঞতা নেই, আপনাদের জানা থাকলে আমাকে কমেন্ট বক্সে লিখে অবশ্যই জানাবেন। এবার তেলটা বেশ ভালো মতন গরম হলে আমি একটা একটা করে কচুরি ছেড়ে দিচ্ছি। তো কচুরিটা ছাড়বার পর গ্যাসের ফ্লেমটা মিডিয়ামের দিকেই রাখবেন, আর তারপর এইভাবে একটা ঝাঁঝরি হাতা দিয়ে ওপর দিয়ে আলতো আলতো করে চাপ দিতে দিতে ঘুরাতে থাকবেন। দেখবেন একটা সময় পর খুব সুন্দর কচুরিগুলো ফুলে উঠবে, এবং এই প্রসেসগুলো সঠিকভাবে ফলো করলে কিন্তু প্রত্যেকটা কচুরি ফুলবে, একটাও ফেটে যাবে না। তো এই দেখুন, একটা সাইড হয়ে যাওয়ার পর আমি আরেকটা সাইড উল্টে দিচ্ছি। আর যেহেতু ফ্রাইং প্যানের এক সাইডে জায়গা আছে, তাই আমি আরও একটা কচুরিও দিয়ে দিলাম। তো আপনারা যারা আমার মতন সময় বাঁচাতে চান, এই প্রসেসটাও ফলো করতে পারেন। তো এই দেখুন, আমার প্রথম কচুরিটা ভাজা হয়ে গেছে। আমি খুব বেশি লাল করিনি, আপনারা যারা লাল লাল করে ভেজে নেওয়া পছন্দ করেন তারা আরেকটু রেখে লাল করেও ভেজে নিতে পারেন। তো আমি এটাকে একটা টিস্যু পেপারে তুলে নিচ্ছি। একইভাবে এই কচুরিটাও আমি হালকা চাপ দিয়ে দিয়ে ভেজে নিচ্ছি। তো এই দেখুন, এই কচুরিটা কিন্তু আগেরটার থেকে ইভেন বেটার ফুলেছে, কি বলেন? তো যাই হোক, একটা সাইড হয়ে যাওয়ার পর আমি একইভাবে উল্টে দিলাম, আর তারপর এই সাইড দিয়ে আমি আরও আরেকটা কচুরি ছেড়ে দিচ্ছি। তো এইভাবে আমি সব কটা কচুরি ফ্রাই করে নেব। এই দেখুন বন্ধুরা, আমি গরম গরম ইনস্ট্যান্ট কচুরি বা রাধাভল্লবী সার্ভ করে দিয়েছি, সঙ্গে সিম্পল এবং চমৎকার আলু মটরের তরকারিও হাজির। তাহলে বন্ধুরা, আজকের এই রেসিপিটা কেমন লাগলো আমাকে কমেন্টে লিখে অবশ্যই জানাবেন। ভালো লাগলে লাইক এবং শেয়ার করবেন, আর এইরকম নতুন এবং সিম্পল রেসিপি জানতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। ফিরে আসছি নতুন রেসিপি নিয়ে, সবাই ভালো থাকবেন। থ্যাংক ইউ, গুড বাই।